আগামী আটই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা এবার মেলা শুরুর আগে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার থেকে দুদিনের জন্য গঙ্গাসাগর পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে মুখ্যমন্ত্রীর সফরকালে রাজ্যকে সতর্ক করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মাঝে আর মাত্র কয়েকটা দিন আগামী আটই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সাগর করার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠক করে সেই সমস্ত ব্যবস্থার কথা করা হয়েছে এবার মেলা শুরুর আগে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার থেকে দুদিনের জন্য সাগর পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হেলিপ্যাড উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তারপর সেখান থেকে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যাবেন ভারত সেবাশ্রম সংঘে সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে সংঘের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা তার ইতিমধ্যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে ভারত সেবাশ্রম সংঘের বৈঠকের পরে কপিল মুনির মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর আজ রাতে গঙ্গাসাগরের থাকার কথা তার বৃহস্পতিবার গঙ্গাসাগরে হেলিপ্যাড থেকে ফের কপ্টারে করে ডুমুরচলা চলা হেলিপ্যাডে ফিরবেন মমতা গত দুবছর করোনা পরিস্থিতির পর এবারে গঙ্গাসাগর মেলা তাই এবছর মেলার ভিড় অতীতের সব রেকর্ডকে চাপিয়ে যেতে পারে বলে অনুমান করছে প্রশাসন আর তার জন্য পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী এদিকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর যাওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন ভালো কথা দেখে আসুন এত বড় একটা মেলা হবে আবার যেন সেরকম না হয় মানুষ মারা যাতে না যায় অব্যবস্থা না হয় হয় কষ্ট না একটা মানুষকে সংকেত পাওয়া গেছে আর সেই বিষয়ে সতর্ক থাকা দরকার ভালো কথা দেখে আসুন এত বড় একটা মেলা হবে লোক আসবে আবার যেন সেরকম দুর্ঘটনা না হয় লোক যেন মারা না যায় অব্যবস্থা না হয় মানুষের কষ্ট না হয় এবং কবিদের একটা সংকেত পাওয়া যাচ্ছে সেই ব্যাপারে সাবধান থাকার দরকার কলকাতা থেকে পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর